আফগানিস্তান প্রিমিয়ার লিগে খেলার জন্য ডাক পেয়েছেন বাংলাদেশি পেসার তাসকিন আহমেদ। অক্টোবরের প্রথম সপ্তাহ থেকে শুরু হবে আসরটির প্রথম আয়োজনে তিনি খেলবেন কান্দাহার নাইটসের হয়ে। গত 10 সেপ্টেম্বর অনুষ্ঠিত নিলামে দল না পেলেও একটু দেরিতে তাকে কিনে নেয় কান্দাহার নাইটস কর্তৃপক্ষ। তাসকিনের ক্যারিয়ারে এটি হতে যাচ্ছে দেশের বাইরে প্রথম ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক লিগ, আর এক্ষেত্রে তিনি পারিশ্রমিক হিসেবে পাবেন $30,000 বা $25,00,000। একের পর এক চোটে জর্জরিত হয়ে জায়গা হারিয়েছেন জাতীয় দলে, এপিএলে ডাক পাওয়া তাই তাসকিনের জন্য বড় এক সুসংবাদ। তিনি বলেন, ক্যারিয়ারের প্রথমবারের মতো দেশের বাইরে কোনো ফ্র্যাঞ্চাইজি লিগে খেলতে যাচ্ছি, ভীষণ ভালো লাগছে। পারিশ্রমিকের চেয়ে আমার কাছে খেলাটা কোনো তারকার সমাগম হবে সেখানে, সেখানে ডাক পাওয়া বড় এক অর্জন হিসেবে দেখছেন তাসকিন। তিনি বলেন, এটাও আমার জন্য বড় অর্জন। এ ধরনের ফ্র্যাঞ্চাইজি লিগে বড় খেলোয়াড়রা সাধারণত খেলে, আইপিএল বিগ ব্যাশের খেলোয়াড়রা খেলে, খেলাটা দুবাই হবে, এটা ভালো অভিজ্ঞতা হবে আশা করি। এপিএলে অভিজ্ঞতা জাতীয় দলে ফিরতে কাজে লাগবে এমন প্রত্যাশা ব্যক্ত করে তাসকিন আরও বলেন, আশা করি আফগান লীগের অভিজ্ঞতা আমার অনেক কাজে দেবে, সেখানে যদি নিয়মিত খেলার সুযোগ পাই আর ভালো খেলতে পারি আত্মবিশ্বাস অনেক বাড়বে, যেটা আমাকে কাজে দেবে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরতে। তাসকিনের দলের নেতৃত্বে থাকবেন বিধ্বংসী কিউই ওপেনার ব্যান্টন ম্যাককালাম। বিদেশি ক্রিকেটারের তালিকায় তাসকিনের সাথে আরও থাকবেন ওহাব রিয়াজ, পল স্টার্লিং, স্যাম বিলিংসের মতো ক্রিকেটাররা। রয়েছেন এশিয়া কাপের আফগানিস্তানকে নেতৃত্ব দেওয়া আসকর। বিসিবির অনুমতিপত্র পেয়ে আগামী আসরের আয়োজন সহ দুবাইয়ের উদ্দেশ্যে ছাড়বেন তাসকিন। আসরের আরেকটি দল নঙ্গরহার মাঠে নামবেন আরও দুই বাংলাদেশি ক্রিকেটার তামিম ইকবাল ও মুশফিকুর রহিম। 5ই অক্টোবর শুরু হবে আসরের পর্দা, উঠবে 21শে অক্টোবর।